হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এম এস স্টাডি পয়েন্ট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ডাব্লিউবি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আজ একটি নোটিশ ভাইরাল হচ্ছে আবগারি পুলিশ কনস্টেবল অর্থাৎ এক্সাইজ পুলিশ কনস্টেবলের পিএমটি ও পেড নিয়ে। অর্থাৎ পিএমটির একটি নতুন নোটিশ জারি করা হয়েছে, এটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক গ্রুপগুলিতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হয়েছে যে 28/5/2020 থেকে অর্থাৎ মে মাসের 28 তারিখ থেকে আবগারি পুলিশের রান হবে। আজকে এই ভিডিওটিতে আমরা যাচাই করে নেব সেই নোটিশটি রিয়েল নাকি ফেক। তার আগে আমরা দেখে নেব নিজেকে যাচাই করার জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ দিচ্ছে পরীক্ষা অ্যাপ। এই মুহূর্তে আপনি যখন চাকরি রিলেটেড ভিডিওগুলি দেখছেন এবং সার্চ করছেন, তাহলে আপনি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চাকরির পরীক্ষাগুলি দিতে যাওয়ার আগে নিজেকে যাচাই করে নেওয়া খুবই জরুরি। নিজেকে টেস্ট না করলে বুঝতে পারবেন না যে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে আপনার র্যাঙ্কিং কত রয়েছে। সেই কারণে ডাব্লিউবি ক্লার্কশিপ, ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস, রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউবি এসআই, ডাব্লিউবিপি মেন্স এবং অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য আপনার মোটামুটি প্রিপারেশান হয়েছে, তবে নিজেকে যাচাই করে নিতে ভুলবেন না। আপনাদের জন্য ঘরে বসে মক টেস্টের সুবিধা দিচ্ছে পরীক্ষা অ্যাপ্লিকেশানের তরফ থেকে। এবং আপনি যদি আমার ভিডিও দেখে আমার থ্রু দিয়ে যান, তবে সেক্ষেত্রে আপনি আমার কুপন কোড ব্যবহার করে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসক্রিপশানে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবে। এবং তোমরা যদি এই কুপন কোড ব্যবহারের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই মুহূর্তে আমরা রয়েছি ডাব্লিউবি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। আবগারি পুলিশের পিএমটি এবং পিইটি নিয়ে কোনো নোটিফিকেশান কিন্তু জারি করা হয়নি। এবার তোমরা দেখে নাও যে হোয়াটসঅ্যাপ বা এফবি গ্রুপগুলোতে যে ফেক নোটিশ ঘুরে বেড়াচ্ছে সেটি। তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলোতে যে নোটিশটি ঘুরে বেড়াচ্ছে সেটি প্রকাশিত হয়েছে 17 মার্চ। এবং এখানে বলা হয়েছে যে আবগারি পুলিশের যে মার্চ পিএমটি এবং পিইটি শুরু হবে, দেখো, 28/5/2020 থেকে এবং চলবে 5/6/2020 পর্যন্ত। এবং তারপর দেখো ফিমেল কনস্টেবল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে চলবে, দেখো, 7/6/2020 থেকে 10/6/2020 রবিবার বাদ দিয়ে। দেখো, আমি বলবো এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু সম্পূর্ণ ফেক। তোমরা দেখো এখানে সুখদেব নামে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা কেউই জানি না যে এই সুখদেবটা কে। তারপরে দেখো এখানে যে বলা হয়েছে যে এখানে দেখো ক্যানসিল বানান রয়েছে, এই ক্যানসিল বানানটা কিন্তু ভুল। দেখো CANCLED হতো, এখানে লেখা আছে CANCELD, এই ক্যানসিল বানানটা ভুল। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয়। তো তোমাদের এখানে যে ভুলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে দেখো যে রিক্রুটমেন্ট বানান রয়েছে, এই রিক্রুটমেন্ট বানানটা কিন্তু ভুল রয়েছে। রিক্রুটমেন্টের সঠিক বানানটা হবে RECRUITMENT। তারপর দেখো এখানে যে কোয়ালিফাই রয়েছে, কোয়ালিফাই বানানটাও কিন্তু ভুল রয়েছে। দেখো কোয়ালিফাই বানানটা হবে QUALIFY, কিন্তু এখানে দেওয়া আছে দেখো QUALIFAY। তারপর তোমরা এখানে দেখো যে প্রিলিমিনারি রিটিন, রিটিন বানানটাও কিন্তু ভুল লেখা আছে। দেখো রিটিন বানান লেখা আছে WRITEN, যেখানে রিটিন বানানো হবে WRITTEN। তারপর এখানেও দেখো রিক্রুটমেন্ট বানানটা কিন্তু এখানেও ভুল রয়েছে। কিন্তু দেখো এখানে যে রিক্রুটমেন্ট বানানটা রয়েছে, এখানে কিন্তু রিক্রুটমেন্ট বানানটা ঠিক রয়েছে। অর্থাৎ এই যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই আবগারি পুলিশের পিএমটি এবং পিইটি নিয়ে তোমাদের বিভ্রান্তকর বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আবগারি পুলিশের পিএমটি এবং পিইটি নিয়ে যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক। অতএব তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আবগারি পুলিশের মাঠ যেদিনই হোক, তোমরা আজ থেকে কিন্তু তার প্রিপারেশান ভালো করে শুরু করে দাও। আশা করি তোমরা সবাই আবগারি পুলিশের মাঠের জন্য অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছ। তো যেদিনই আবগারি পুলিশের রান হোক না কেন, তোমরা প্রিপারেশানে থাকো। এবং তোমরা যদি কাট অফ মার্ক 30-এর কাছাকাছি পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রান শুরু করে দিতে পারো। যেদিনই রান হোক, তোমরা যদি প্র্যাকটিসে থাকো, তোমরা কিন্তু রান দিতে পারবে। তোমাদের এরকম ফেক নিউজ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যখনই আবগারি পুলিশের আগে রেজাল্ট প্রকাশিত হবে, তারপর তার পিএমটি এবং পিইটি নিয়ে ডেট প্রকাশিত হবে।
তো আবগারি পুলিশের যখন ডেট প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে তা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো।